ষষ্ঠী তো পূজো তো শুরু, সবাই ফুল দমে মস্তি করছে, মজা করছে, আমিও হোল নাইটের জন্য বেরিয়েছি রেডি হয়ে। তো এই এখন 9:30টা বেজে গেছে, আজকেও সারা রাত দেখবো। এক সেকেন্ড, একটু নয়েজ, ভীষণ এক্সাইটেড। তো একটু আওয়াজ ছিল তাই জন্য আমি একটু হোল করে গেছি। তো সবাই মানে নাইট দেখতে বলে বেরিয়েছে, সেজে গুজে রাস্তায় প্রচণ্ড ভিড় আছে। মহাষষ্ঠী আমিও বেরিয়ে গেছি। তো চলো আজকে জানি না কোথায় কোথায় যেতে পারবো, কি যাবো, কেমন ভিড় হবে। কালকে শ্রীভূমি গেছিলাম, আমার বড় মেস হয়ে গেছে, আমি সেটা একদমই শুট করতে পারিনি। তো আবার যদি সপ্তমী অষ্টমী নবমীর মতো কোনো একটা শ্রীভূমি যাই তো অবশ্যই সেটা শুট করবো। তো আজকে যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানে আপনাদেরকেও নিয়ে যাবো। সিচুয়েশন সব কিছুই বিধিনিষেধ মেনেই হচ্ছে। এই একটা প্যান্ডেল দেখা যাচ্ছে না, এটা আমরা ফেরার সময় দেখবো। এগুলো বাড়ির কাছে তো, তো এগুলো ফেরার সময়। রাস্তায় প্রচণ্ড ভিড়, জ্যাম, সব কিছু, সবাই সুপার এক্সাইটেড। দুর্গা পূজা বলে কথা, কলকাতার সব থেকে বেস্ট পূজা, সব থেকে ফেমাস, যার জন্য কলকাতা ফেমাস। ঢাকিওয়ালারা বসে আছে, আলা প্রত্যয় দেখে বেরোলাম। এবার দেখি কোথায় যাওয়া যায়। আমরা এখন বাগবাজার। তো বাগবাজার প্রচুর এখানে হারের কালেকশন, এই দোকানটা প্রত্যেকবার বসে। দামগুলো বলো, এটার আর কি কালার আছে? আমার তুতে কালার লাগবে, কালোর ওপর কিছু দেখ না, ওইগুলো না, পাশের ওইগুলো দেখাও, মাল্টি কালারের না, এই পাশের গুলো, তার উপরেটা। হ্যাঁ, এগুলো কত করে? অন্য ডিজাইন দিলেও হবে, আমাকে ওটাই চাইবে সেটা না। ওই কড়ির ওইগুলো, হ্যাঁ সবই সার যোগ করছো তুমি সাইডে সাইডে করে। লক্ষ্মী সরস্বতী
সুন্দর পুরো গোল হয়েছে দেখো, জলের ইয়েতে ছাওয়াটা পড়ে পুরো গোল একটা সম্পূর্ণ। হাঁটতে হাঁটতে গানে 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 গানে।